আজ 3রা নভেম্বর ঐতিহাসিক জেল হত্যা দিবস। দিনটি উপলক্ষে ধানমন্ডি 32 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, জেল হত্যাকাণ্ডে দণ্ডপ্রাপ্তদের বিচারের রায় কার্যকরের পর নেপথ্য কুশীলবদের বিষয়ে তদন্ত কমিশন নিয়ে ভাবা হবে। তিনি বলেন, এখন আওয়ামী লীগের একমাত্র বিপদ ও শত্রু সাম্প্রদায়িকতা। দলের নেতাকর্মীদের সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি। নেতৃত্ব শূন্য করার জন্যই 1975 সালের 3রা নভেম্বর এই হত্যাকাণ্ড ঘটানো হয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী ও অঙ্গ সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। আমাদের এখন অভিন্ন শত্রু সাম্প্রদায়িকতা। এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জেল হত্যা দিবসে আমাদের শপথ। বাংলাদেশের সকল অসাম্প্রদায়িক গণতান্ত্রিক দেশপ্রেমিক শক্তিকে আমরা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। এই হত্যাকাণ্ডের বিচার যাদের করা হয়েছে সেটা কার্যকর হোক, তারপরে অন্য কিছু ভাবা যায়।